অসহ্য গরমের কারণ দেখিয়ে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। সোমবার থেকেই তা কার্যকর হয়েছে, চলবে 15ই জুন পর্যন্ত। কিন্তু করোনার জেরে প্রায় 2 বছর স্কুল বন্ধ থাকার পর ফের সশরীরে ক্লাস চালু হতে না হতেই আবার 1.5 মাস স্কুল বন্ধ রাখার এই সরকারি সিদ্ধান্ত ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এই নিয়ে সোমবার হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, করোনার কারণে ইতিমধ্যেই পড়াশোনায় ক্ষতি হয়েছে, তার উপর 1.5 মাস ছুটি থাকলে তাতে আরও প্রভাব পড়বে। ওড়িশা সরকার যেখানে ছুটি কমাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার তা বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী যখন গরমের ছুটি ঘোষণা করেছিলেন, তখন তীব্র গরমে পুড়ছিল বাংলা। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। 2রা মে থেকে ছুটিটা ফেলে দাও। কিন্তু গত কয়েকদিনে কালবৈশাখের দাপটে কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। সেই প্রসঙ্গ তুলে ধরে শিক্ষাবিদদেরও একাংশের মত, গরম কমায় ফের ক্লাসে পঠন পাঠন চালু করা উচিত। কার মমতা নিজেই ডিক্লেয়ার করেছিলেন একটা ছুটির ব্যাপার, সেটা প্রচণ্ড গরম পড়েছিল তখন। যে মুহূর্তে বৃষ্টি বাটা হয়ে গেল, বেশ ভালোই বর্ষণ হলো 2 দিন ধরে, নিশ্চয়ই মমতা ভাববেন বলে আমার মনে হয়, শিক্ষামন্ত্রী ব্রত বসু নিশ্চয়ই ভাববেন বলে মনে হয় যে এবারে আমার মানে স্কুলটা খুলে দেওয়ার দরকার। এখন সরকার ইচ্ছে করলেই পারেন, সরকার তো সর্বশক্তিমান, কাজে সরকার ইচ্ছে করলে ছুটিটা কমিয়ে স্কুলটাকে আবার চালু করতে পারেন। এখন সকালে কিছুদিন হোক, তারপরে আবার গ্রীষ্মের ছুটি তো এসেই যাবে ঠিক সময়। এর অবশ্য উল্টো মত উঠে আসছে, কিন্তু যে অবস্থায় এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি, তখন ছুটি দেওয়া ছাড়া, ছুটি যদি না দেওয়া হতো, তাহলে তো সারা রাজ্য জুড়ে বলা হতো এটা কী করা হচ্ছে, এত ছুটি দেওয়া হয় আর এখন ছেলে মেয়েগুলো এই গরমে ভয়াবহ অবস্থা ছুটি দিতে পারছে না, তো দুদিকেই বিপদ ছিল। আর সত্যি তো আজকে হয়তো একটু বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কালকে কী হবে, পরশুদিন কী হবে। তবে এই অবস্থায় জেলার একাধিক স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে, অভিভাবকরাও স্কুল খুলে রাখার পক্ষপাতী। উত্তর চব্বিশ পরগনা নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে 5ম থেকে 8ম শ্রেণীর পরীক্ষা হয় এদিন। 2 বছর ধরে করোনার জন্য বন্ধ, তারপরে ভেঙে পড়েছে ছাত্ররা সব, স্কুলে এসে তাদের ভালো লাগছে, তারাও খুব খুশি। এ আজকে 2টো আছে এবং 4 তারিখে 3টে পরীক্ষা, পরীক্ষা হয়েই শেষ 4 তারিখ অবধি। পরীক্ষা হোক, অবশ্যই পরীক্ষা হোক। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক জানিয়েছেন, অভিভাবকদের নিয়ে আলোচনা হয়েছিল, তারা সবাই পরীক্ষার পক্ষে মত দেন। হোম টাস্ক দেওয়ারও অনুরোধ করেছিলেন অভিভাবকরা, সেই অনুযায়ী সব হয়েছে। নৈহাটির কাত্তায়নী হাই স্কুলেও দেখা গেল একই ছবি। পরীক্ষার কারণে খোলা ছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের রত্নালী আদর্শ বালিকা বিদ্যালয়। এদিন পরীক্ষা হয় হুগলির আরামবাগের চাঁদুর হাই স্কুলে। একই জেলা তারকেশ্বরের অধর্মণি দত্ত বিদ্যা মন্দিরেও এদিন 5ম থেকে 9ম পর্যন্ত পরীক্ষা হয়। স্কুল খোলার দাবি নিয়ে হাইকোর্টে দায়ের মামলার শুনানি হবে বৃহস্পতিবার। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।